আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির বিমানবন্দরে দড়া খেল বাংলাদেশি বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমানের কেবিন ক্রু আটক সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল প্রায়ই দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশ থেকে আসা প্রবাসীদের কাছ থেকে স্বর্ণের বার বা সোনা উদ্ধারের খবর স্বর্ণ পাচারকারীরা প্রবাসীদের কেরিয়ার হিসেবে ব্যবহার করে থাকে সোনা পাচারকারীদের সাথে যে শুধু প্রবাসীরাই যুক্ত থাকেন তা কিন্তু নয় এর সাথে বিমানের বিভিন্ন কর্মচারীরাও যুক্ত থাকেন এমনই এক ঘটনা ঘটেছে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রেবিন কু জিয়াউল নামের একজনকে আটক করা হয়েছে জেদ্দা বিমানবন্দরের কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেছেন রবিবার ভোরের দিকে তাকে আটক করা হয় তবে তার কাছে কী পরিমাণ স্বর্ণ ছিল তা বিমানকে জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ আজ মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন এর আগেও জেদ্দা বিমানবন্দরে সোনা ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ পুলিশের হাতে আটক হয়ে চাকরিচ্যুত হয়েছিলেন রুহুল আমিন শুভনামে এক বিমানের কেবিন ক্রু রবিবারের ঘটনার বিষয়ে বিমানের সূত্র জানিয়েছেন রবিবার ভোরের দিকে জেদ্দা ঢাকা রুটের বিজি ওয়ান নাম্বার ফ্লাইটের ক্রু ছিলেন জিয়াউর বোর্ডিংয়ের আগে সিকিউরিটি চেকিংয়ের সময় তার বেগে সোনা সহ সন্দেহজনক কিছুর উপস্থিতি টের পান রক্ষীরা পরে জিজ্ঞাসাবাদ করার কথা বলে নিয়ে যাওয়া হয় তাকে জিয়াউলের জন্য প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করে ফ্লাইটটি কিন্তু পরে তাকে রেখেই একজন ক্রু কম নিয়ে রওনা হয় ফ্লাইটটি ওই ফ্লাইটে থাকা বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন বিমানের ওই ফ্লাইটে চারশো জন যাত্রী ছিলেন ফ্লাইটের পাইলট ছিলেন বিমানের ক্যাপ্টেন খাজা মোট দশজন ক্রু থাকার কথা ছিল ফ্লাইটে তবে একজন ক্রু ক্রম থাকায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদির জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ এই কারণে তারা ফ্লাইটটি ছাড়ার অনুমতি দিচ্ছিলেন না পরে ওই ফ্লাইটে থাকা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন যাত্রীদের দায়িত্ব নিয়ে নয়জন ক্রু নিয়ে ফ্লাইট ছাড়ার অনুমতি নেন এই বিষয়ে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা ফোন শুধু যে প্রবাসীরাই চোরাচালানের সাথে জড়িত হয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করে বিষয়টি এমন নয় মাঝে মাঝে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু ক্রু এবং কর্মকর্তারাও এ ধরনের সোনা চোরাচালানের সাথে জড়িত হয়ে পড়ে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডুং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে